ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বাজানরা বিরক্ত হন নাকি বিরক্ত হন যে কথাগুলি আমাদের সমাজের আলেমরা বলার কথা কিন্তু তারা এগুলি একজন দলে এক ঢুকছে টিয়া পয়সা খায় তাকে দলের কথাই ইমাম আবু হানিফা সাহেবের ছেলে বলছিল বাবা আমারে কয়েকজন সাহাবার নাম লিখে দাও আমি তাদের নিয়ে একটু গবেষণা করি মৌলা আলী কি সাহাবা দেখেন কত ভুলের মধ্যে আছি মৌলা আলীকে কিন্তু সাহাবা মনে করা যাবে না উনি হইলে আহলে বায়াতের প্রধান আহলে বায়াতের কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বাজানরা বিরক্ত হন নাকি বিরক্ত হন যে কথাগুলি আমাদের সমাজের আলেমরা বলার কথা কিন্তু তারা এগুলি একজন দলে এক ঢুকছে টিয়া পয়সা খায় তাকে দলের কথাই ইমাম আবু হানিফা সাহেবের ছেলে বলছিল বাবা আমারে কয়েকজন সাহাবার নাম লিখে দাও আমি তাদের নিয়ে একটু গবেষণা করি তুমি 12 জন সাহাবার নাম লিখছিলেন কয়জন 12 জন এর মধ্যে মৌলা আলীর নাম লেখে নাই ওনার ছেলে বলছিল বাবা তুমি না ইমাম তুমি না ইমাম বললো হ্যাঁ আমি ইমাম তাহলে 12 জন মানুষের নাম লেখলে এর মধ্যে মৌলা আলীর নামটা লেখো নাই তুমি কি মৌলা আলীকে ভালোবাসো না ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে বলেছিল বাবা মৌলা আলীকে সাহাবার কাতায় নামাবার মতো সাহস আমার নাই মৌলা আলীকে সাহাবার কাতারে নামাবার মতো এত সাহস আমি ইমাম আবু হানিফা রাখি না মৌলা আলী হচ্ছে আহলে বায়াতের প্রধান যার কথায় যার ভাষায় আল্লাহর নবীর সাথে আল্লাহ কথা বলেছিল মৌলা আলীর স্টাইলে যখন মিরাজে গিয়েছিলেন মিরাজে যে দুইজন পাশাপাশি বসছেন কথা বলে কিন্তু রসুল জিজ্ঞেস করছে আল্লাহ আমি কার সাথে কথা কই তোমার সাথে না আলীর সাথে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আচ্ছা আলামিন গান গাইলে দূর থেকে বোঝা যায় না কি রাখাইতেছে আমি গাইলি বোঝেন না দূর থেকে আমার উস্তাদ যদি ক্যাসেটে গান গায় মাইশে বোঝে না আইনাল মিয়া গায় দলিলুদ্দিন সাহেব গাইলি বয়সে বোঝে না দলিলুদ্দিন গায় পরশালী বয়াতি গাইলে মানুষে বোঝে না পরশালী বয়াতি গাইতেছে দূর থেকে মানুষ আগে তো ক্যাসেট ছিল সাহাবারা প্রশ্ন করেছিলেন আমরা তো আল্লাহকে দেখি নাই আপনি দেখছেন তো আমরা তো আল্লাহকে দেখতেও পারুন না তবে আল্লাহ কার ভঙ্গিমায় কার স্টাইলে কথা বলছেন এই যে একটু বললেও তো আমরা বুঝতে পারুন যে আল্লাহর কথাবার্তা এরকম আমার রসুল বলেছিলেন আলীর ভঙ্গিমায় আমার সাথে আল্লাহ কথা বলেছে সুবহানাল্লাহ এটা হলো বিষয় আর একটা কথা বলি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে কয়টা হু আছে ভালো করে বোঝেন না 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 আমি কথাটা বোঝেন হু শব্দটা কয়বার আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হু আছে কয়বার একবার এটা হলো রসুলের কালেমা আর সাক্ষী দিয়েছেন কে মাওলা এর মধ্যে কয়টা হু আছে কয়টা আছে এই হলে না আজকে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওহে দাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কয়টা কয়টা পাঁচটা হু এই পাঁচটা হুর শক্তি মাওলা আলীকে আল্লাহ দান করেছে সুবহানাল্লাহ তুমি খুঁটা জেহেন মন না হে নেই কারো আল্লাহ রসুল পাইতে হইলে আলীর দরজা দিয়ে ঢুকা লাগবো আমাকে আলামিন তো পয়লাই কইছে আমার নবী হইলে এলেমের শহর আলী হইলে দরজা তো দরজায় না ঢোকা পর্যন্ত বাজান কাম হইব না খুঁটা তুমি জেহে নেই কারো ওই যতই সাফা সাফি করো কোনো লাভ হবে না
আরে বেটা আলী আলী পায়গা তো রসুল পায়গা আর রসুল পায়গা তো খোদা মিলেগা সুবহানাল্লাহ একটা গান গাইল তোমার মার হাতে এক পালা গান গাইছি না বহু পালা গাইছি আমি জীবনে কমপক্ষে দশ পালা গুরু গাইছি তার হাতে সাওয়াল কিন্তু চালাক হয়ে গেছে রে সাওয়াল কিন্তু চালাক হয়ে গেছে ভালো আমি ভালো কই আমি তো বাবা একটা কথা কইলে যে আমি যদি সময় অপচয় করে গান শুনি তাহলে আবুল সরকারের গান শুনি ওই অপচয়কারী তো শয়তানের ভাই তাই না তুমি কবে যে আমি সময় ব্যয় করে যে গানটা শুনি তো অপচয় করে কি ভালো আর এক গান গাম ভরে আমার ভাই আবার এক পেশ লাগাইছি আস্তে জালালউদ্দিন রুমি জালালউদ্দিন রুমি বলেছেন মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে পাইবে এটা হলো রুমির বাণী বুয়ালি সাকালান্দার বলেছেন বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা আমি আমার পীরের চেহারার মধ্যে মুহাম্মদ মুস্তফাকে দর্শন করি সুবহানাল্লাহ শুধু মুহাম্মদ মুস্তফাকে না আমি খুদা কেউ দর্শন করি সুবহানাল্লাহ এলো দুইটা শাইখ লালন কি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে সূরা নিসা 151 নম্বর আয়াতে তাফসীরটা পড়তে হবে এবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাই কুতুবউদ্দিনকে জিজ্ঞেস করছে হে কুতুবউদ্দিন 17 বছর গোলামি করলি বেটা কালেমা জানো তো কালেমা জানতে উনি কইলে হুজুর আমি কালেমা জানি তো বাতাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদা বাবা কি কইল সাবুত নেই কি সাবুত নেই তোমার কালেমা সাবেদ হয় নাই কালেমা তোমার সেনা হয় নাই আবার কিছুদিন গেছে ডাক দিছে আবারও কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি বলল সাবুদ্দি মানে তোমার কালেমা শুদ্ধ আছে কালেমা পড়া না দেখা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনে আলফা আলফা বিলা তাহাগি ফাহুয়া কাফিরুন হাজার বার যদি কালেমা পড়ে এই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে হাসরের মাঠে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে আবার রসুল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইনে ফিত্তাহাকি ফাহুয়া দাখিলুল জান্নাহ একবার পাঠ করবা বিনা হিসাবে জান্নাতি একবার পাঠ করা কালেমা দেখে পাঠ করতে হবে আবার কিছুদিন গেছেন কিছুদিন যাওয়ার পরে জিজ্ঞেস করছে কুতুবউদ্দিন কালেমা জানো সেদিন কুতুবউদ্দিন কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহ এবার সাবুদ হয়ে এবার কালেমা তাহাকিক করা হয়েছে আচ্ছা আসেন যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় রুমির কথা বললাম বোয়ালি সাকলান্দার কথা বললাম আমি যদি আমার মুর্শিদকে দেখি কালেমা দেখার বাদ আছে নাকি না না কালেমা হইলো জার জার পি ওটা দেখার মতন দেখে নিবি বেটা খালি দেখি হইব না চিন্তি হইব আবু জেহেল নবীর দেখে নাই কতক্ষণ দেখেন দেখে নাই দেখলি কাম হইব সিনুন লাগবে দেখিরা গান একখান গাইছাও
যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার দরকার নাই, কোনো বাকি নাই। এরপরে তুমি নবুয়তে আসাও, বাঁচতে নাও কিনা চাচাই নাও কিনা আনছে বাঁচতে হইতেছে কাকা আগে সামনে আটে একখান নাও আমার তুমি যাই কিনে দিবে চাচারা নিয়ে গেছে ওই যে বেটা নাও বেসছে ও তো চাচারা চিনছে কাকা ভালো আছেন ভালো আছেন কহ ভালো আছি তো গ্যাসের নাও নিছেন না কহ কই নাও কি মনে আছে কইটা ভালোই তো আছে আচ্ছা আচ্ছা তখন ওই ছোট ভাই ডাক দিয়ে বড় ভাই কই মিয়ে ভাই গ্যাসে আটে নাও বেছে হে নাও বলে নেওয়া আছে আল্লাহর ইবাদত লাই যাও এরপর তুমি নবুয়তে আসাও আল্লাহ তোমারে বাঁচাই রাখুক আমি দোয়া করি মালিক জেনে ভাই গাওয়ার তৌফিক দান করো না গান গাই দর আর আটা প্রশ্ন আছে ওটা জবাব দিব নবুয়তের 46 ভাগের এক ভাগ নাকি ওটারও জবাব দিব তবে বাবা আমি ওই গাদা বিলেই টিলেই নিয়ে চলি না তুমি কিন্তু আমার আর কই না এগুলো এই সমস্ত তত্ত্ব আবুল সাগর সে হো নাই কোনদিন গাম হাবা জানা হারে আমিন বাবা আমি কিন্তু উত্তর দিছি কোন আউলিয়া আল্লাহ ধরতে নিষেধ এটা কিন্তু সূরা আরাফের 3 নম্বর আয়াত আয়াতটা মনে রাখো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বি আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলা মা তাজাক্কারুন আচ্ছা রাখ 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 বাবা আল্লাহর পথের নাম কি কোন দিয়ে একজন এখন কি কই রাখ 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 আল্লাহর পথের নাম কি সিরাতাল মুস্তাকিম এই সিরাতাল মুস্তাকিমের পথে কারা গেছে নবীগণ রসুলগণ আল্লাহর অলিগণ এই জন্য আল্লাহ বলছে আমরা বলি হে আল্লাহ ওই পথ তুমি দান করো যাদেরকে তুমি নিয়ামত দান করেছো যেই পথে তোমার নবীগণ রসুলগণ তোমার অলিগণ চলে গিয়েছে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো আল্লাহ তুমি সেই পথে আমাকে নসিব করে গাই একটা গান গাই হইল এটা তুমি যদি সে জায়গায় পৌঁছাও তাহলে তোমার উস্তাদ মায়া রানী তার জায়গা হবে আরো উঁচুতে আমরা আমি এমন কাম করব আমার এই গুণে যেন আমার গুরু আরো গুণান্বিত এটা আবার ভুলেই না যদি হাসমত বাবা প্রকাশ না হইতো তাহলে ইনায়েত প্রয়াত প্রকাশ হইতো না ঠিক কিনা সুলতান বাবা যদি প্রকাশ না হইতো ইনায়েত প্রকাশ হইতো না তো লালন ফকির না হলে সিরাজ শাহ প্রকাশ পাইতো না খাদাই ইসাইল সিস্টেরে কয়জন শ্রেণী হালিম সাহেবের জন্য ইসাইল সিস্টেরে মাইছি বললাম বাবা এটা হলো কাজ গুরুকে নিজের মধ্যে রাখো তোমার শক্তি গুরুর শক্তি যখন এক হয়ে যাবে জগৎ তোমার জন্য উতলা হয়ে যাবে